বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছি আমাদের এর আগের অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা বিভিন্ন দেশের সভ্যতা সম্পর্কে জেনেছি এবং প্রাচীন সভ্যতা সম্পর্কে আমরা জেনেছিলাম। কেমন, আমরা জেনেছি রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, এমনকি আমাদের ভারতীয় উপমহাদেশের যে সিন্ধু সভ্যতা আছে সেটা সম্পর্কেও আমরা জেনেছি। তো তোমাদের মনে কি প্রশ্ন আসেনি যে এই সব সভ্যতা তো ছিল, আমাদের যে বাংলাদেশটা আছে সেটা প্রাচীনকালে কেমন ছিল? ঠিক তাই, আমরা এই ভিডিওতে শুরু করব প্রাচীন বাংলার জনপদ নিয়ে আমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পড়াশোনা। তো প্রথমেই পড়া শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রাচীন বাংলা বলতে আমরা কী বোঝাচ্ছি। প্রাচীন মানে কি একটা যুগের বিভাজন চলে আসে না বলো? অর্থাৎ প্রাচীন আছে মানে আধুনিকও আছে বা মধ্যযুগও আছে, ঠিক তাই। তাহলে চলো আমরা যে সময়কালগুলো আছে এই সময়কালগুলো সম্পর্কে একটু দেখে নিই। এখানে দুটো ধারণা আছে, এক এবং দুই আমরা লিখে রাখি। প্রথমে, প্রাচীনকালের কিছু ঐতিহাসিকগণ আছেন যারা বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলে মনে করেন কাকে? খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয়, অর্থাৎ খ্রিস্টের জন্মের পরের খ্রিস্টীয় 1300 পর্যন্ত, এই পুরো সময়টাকেই তারা কি বলেন? প্রাচীন যুগ। আরেক দল আছেন, তারা এই সময়কালটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথমে তারা একটা আদি ঐতিহাসিক যুগ বলে থাকেন, আদি ঐতিহাসিক যুগ বলে থাকেন কোনটাকে বলতো? সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 600 পর্যন্ত, যেই 1100 বছর আছে এটাকে তারা বলেন আদি ঐতিহাসিক যুগ। আর এরপরে একটা প্রাক মধ্যযুগ আছে, এই প্রাক মধ্যযুগ তারা কোনটাকে বলেন বলতো? প্রাক মধ্যযুগ হচ্ছে খ্রিস্টীয় 700 থেকে খ্রিস্টীয় 7 থেকে 1300 তারা বলে থাকেন প্রাক মধ্যযুগ। তাহলে বন্ধুরা, আমরা কী দেখলাম? যে প্রাচীন যুগ বলে থাকেন একদল ঐতিহাসিকরা, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে 1300, এবং তারপর আদি ঐতিহাসিক যুগ বলেন খ্রিস্টপূর্ব 5 থেকে খ্রিস্টীয় 600 পর্যন্ত, আর প্রাক মধ্যযুগ বলা হয় খ্রিস্টীয় 7 থেকে 1300 পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাচীনকালের এই যুগ বিভাজনটা কীভাবে করা হতো। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, বাংলার ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? এটা তো আমরা মাত্রই জানলাম, বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলা হয় কোনটিকে? সেটা বলা হয় খ্রিস্টপূর্ব 5 থেকে খ্রিস্টীয় 1300 পর্যন্ত বলা হয়ে থাকে কি বাংলার ইতিহাসের প্রাচীন যুগ, এবং এর পরের সময়টাকে বলা হয় কি মধ্যযুগ। তাহলে বন্ধুরা, এর মাধ্যমে আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে যুগ বিভাগটা কী। এর পরের ভিডিওতে আমরা জানবো প্রাচীন বাংলার বিভিন্ন ধরনের জনপদ সম্পর্কে।